কমলা ওগ পুণ্ডলিকের মা ওদিকে ঘুরে তাকিও না, তাকালেই কাঁদবে। এ বড় কঠিন সত্য, সত্যকে মেনে নিতে বড় কষ্ট। ও কেউ আপনার নয়, একা এসেছ, তবে কেন বারবার ওদিকে তাকাবে? একদিন তো সবই ছেড়ে যেতে হবে, আজ থেকে অভ্যাস করো। শরণ বন্দন মনন আত্মনিবেদন যাকে করা উচিত তাকে করো, এতদিন ভুলে গেছো এখন বোঝো, আর ঈশ্বরের চরণে আত্মনিবেদন করো। কারণ কেউ যাবে না, কিছুই যাবে না, যদি অধিক সঞ্চয় করেছো তো ভূতে খাবে। তুমি যদি মহোৎসব করে যেতে পারো, ভালো কাজ করে যেতে পারো, দান করে যেতে পারো তো কাজে লাগলো, আর না হলে সঞ্চয় করে রেখে যাবে, ভূতের বেগার ভূতেরাই খাবে। তোমার টাকায় সুরাপান করবে, তোমার টাকায় বেশ্যালয়ে যাবে, তোমার টাকায় খুন করবে, তা তুমি যেখানেই জন্ম নাও এর ইন্টারেস্ট পাবে। এই জন্য ভগবান শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, রোজগার করো দু হাতে, তুমি গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, কারণ এ বিদ্যা এ বুদ্ধি এ শক্তি তার দেওয়া, তার দেওয়া ধন তাকেই ফিরিয়ে দাও। খোকা তাই কর, বৌমাকে নিয়ে আয়, গাড়িতে করে আয়। হ্যাঁ, বৌমা অল্প বয়সের মেয়ে, আর তার কষ্ট আমাদেরই কষ্ট। চলো কমলা, আমরা বরং এটা আবার কি নিয়েছ? এই দেখো, আরে পুডলি নিয়েছো কেন? বলে খাবো কি, তোমার জন্য একটু চিড়ে ভাজা নিয়েছি, একটু ছোলা ভাজা নিয়েছি, রাস্তায় খাও। এ দেখো মেয়ের খান। আরে কমলা, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, খাবার সব জায়গায়। ভগবানের উপর ভরসা রাখো, যেখানেই যাও তিনি ব্যবস্থা রেখে দেবে। আর তার উপর যদি ভরসা না রাখো, তুমি অনেক ব্যবস্থা রাখবে, না খেয়ে মরবে। হ্যাঁ, ওসব পুটুল কাটুল মায়ার পুটুল বেদনা, এই পুটুলের জন্যই তো মানুষকে বারবার এই কাঁদার সংসারে আসতে হয়। যার পুটুল খালি হয়ে গেছে, কর্মফল শেষ হয়ে গেছে, ও টানা দিল ছুটি। আর যার এখানে পুটুল আছে, কামনা আছে, বাসনা আছে, বারবার ওকে জন্ম নিতে হবে। দিন গেলে হা গৌরাঙ্গ বলো যাকে ভাবনা দেব, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চটমে পটি বেলাজে, দেবে না ভোজিলে যশোদা সুত চটমে পটি বেলাজে, এমন দুর্লভ মানব দেহ পাই রাখি কদ ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাই রাখি কদ ভাবনা কেহ। আ ললিত লবঙ্গ শ্রী রাধা মাধব কি জয় হো। ওরা কাশীধাম চলে গেল পায়ে হাঁটতে হাঁটতে। এখন আপনারা একটু এদিকটায় তাকান, যারা গাড়ি করে যাবে তাদের অবস্থাটা একটু দেখেন, তাদের সঙ্গে চলুন। আ বলো কাশীধাম কি, ওদিকের হলো কি? ওদিকের মানে কোন দিকে? মা ঠাকুরান বেরোলো কি? কাছের লোক ট্রেন ফেল করে,
হলো সাজা হলো, সে তখন বলছে তুমি বড্ড জ্বালাও, প্যান প্যান করো না, আমি তৈরি হচ্ছি এক্ষুনি। এরকম করে তো ভাগ্যিস এখানকার মায়েরা করেন না সেই ভালো। মা গো এই সবই বেড়ে গেছে, স্বামী যখন রাস্তা দিয়ে যাবে দেখবেন আপনারা, এই যারা নূতন বিয়ে করে সে তো দেখতেই হয় না, অনেকগুলো বঁচকা থাকে, তাই সে বঁচকা কার হাতে থাকে? কুলি কুলির হাতে থাকে। সে দু হাতে দুটো নিয়েছে, কাঁধে নিয়েছে, হ্যাঁ নিয়েছে, মাথায় নিয়েছে, যাচ্ছে। আর পিছনে যিনি আছে তিনি মানে এইখানে একটা ছোট্ট ব্যাগ আছে, তার ভিতরে আয়না আছে, কুমকুম আছে, লিপস্টিক আছে, মাঝে মাঝে বের করছে। আর যে কুলি সে তার চারটা ব্যাগ নিয়ে মাটিতে রেখো না, গিন্নি বলে দি মাটিতে রাখবে না, আমার ভালো জিনিস আছে। হ্যাঁ কুলিকে বলেছে পুরুষরা বশীভূত হলো, কার বোঝা কে বয়, এতগুলো বোঝা নিয়ে লোকটা নড়। আমি বলছি কি না ঠিক করে মিলিয়ে নেবেন, একটু হাওড়া স্টেশনে যাবেন। আমি মনে করলাম বোধহয় ওই কুলি এলো এবার পয়সা নি, বলেন না ও তো স্বামী, যা দূরের দিকে বসো, তুমি তোমার সঙ্গে আমার মা নাই না, লোকে কি বলবে, সরে বসো। ভক্তমন্ডলী মায়েরা এই হলো, এই তো হলো, গাড়ি এসে গেল যে চলো, বাবা মা হয়তো হেঁটেই চলে গেল, তোমার জন্য এখনো যেতে পারলাম না, নাও তাড়াতাড়ি বেরো। তখন ওই মা আমার বেরিয়ে পড়লো, একটু একটু ভাঁজটা করে ধরো। এইবার চলা শুরু করলো, গাড়িতে উঠতে গেল, ওই ঘোড়ার গাড়ি, যেই উঠতে গেল একটা কাণ্ড ঘটে গেল। কি সবই তাঁর ইচ্ছা, এক কারণ থেকে আর একটা কারণ আসে। হ্যাঁ তা দেখুন, যেই উঠতে গেল জুতো ছিঁড়ে গেল, জুতো জুতো জুতো, সেই জুতো ছিঁড়ে গেল। আর অমনি চিৎকার চেঁচামেচি, এই তুমি কোথার থেকে একটা ভাঙা গাড়ি নিয়ে এলে, আমার জুতো ছিঁড়ে গেল, আমি যাবো কি করে, লোকে বলবে কি আমার পায়ে জুতো নেই? মাথা করো না, গরম করো না, সামনেই কোনো জুতো দোকান দেখলে তোমার জুতো আমি সারিয়ে দেবো, কোনো অসুবিধে নেই, চলো। কোনো রকম দেবী আমার ঠান্ডা হলো, গাড়িতে উঠলো। এইবার কিছু দূরে তেমাতার মোড়ে গিয়ে দেখে এক মুচি রোহিদাস, সে একটা ছোট্ট পাতার কুটিরে হরিনাম গাইছে আর জুতো সেলাই। আরে রাস্তাতেই তো রাস্তা পাওয়া যায়, রাস্তায় না নামলে কোনো রাস্তা পাওয়া যাবে না, বাড়িতে বসে কখনো সাঁতার শেখা যাবে না, পথেই নামলে পথ পাবে, ঘরে বসে ওসব হরিনাম ভজন টজন খুবই দুর্গম, ছেলে মেয়ে নিয়ে কি পথে বসবো, এ কথা ঘরে বসে বলা যায়, নেবে দেখো কি আছে প্রেমা। আরে মুরারে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধ হরি মুরারি মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধ হরি মুরারি মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধ হরে মুরারি মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধ যজ্ঞে সোনা দায়ন
কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ রক্ষণ ঐ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ রক্ষণ হরে মুরারি মধু কইতো। এই যে গানওয়ালা, এই জন্য জীবনে উন্নতি হলো না, আবার তালি বাজাবে। মানে কোথা থেকে পেয়েছি এদেরকে? এই জন্য সরকার দেউলে হয়ে গেল, খালি তালি বাজায় আর গান করে। জুতো সবাই করো, আপনাদেরকে নয় মা, এন আমি তাকিয়ে ফেলেছি আপনাদের দিকে, আপনাদের দিকে। ওই সেই কুণ্ডলি ছেঁড়া জুতোটা নিয়ে গেছে তো, কিন্তু দোকানদার খালি গান কর। এই জন্য তাকে বলছে জীবনে উন্নতি করতে হয় তো গান বন্ধ করো, কাজ কর। মধু কই কোথাতে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর হরি মুরারি মধু কই কোথাতে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর যোগে সোনাদায়ন কৃষ্ণ বিষ্ণু নিরাশয় আমি জগদীশ যোগে সোনাদায়ন কৃষ্ণ বিষ্ণু নিরাশয় আমি জগদীশ যোগে সোনাদায়ন হরে মুরারি গোবিন্দ মুকুন্দ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি বলো কৃষ্ণ কেনাই হা কি জুতো সেলাই হলো কি রোহিতাস বড় রসিক বলে বাপ এই যে তুমি কথাটা বললে বাপ এর মানেটা কি আমার উন্নতি হলো না উন্নতি মানে তুমি কি বুঝো উন্নতি মানে টাকা জীবন ফাঁকা টাকা হলো টেনশন বাড়লো বাড়ি হলো টেনশন বাড়লো হ্যাঁ সেগুন কাঠের চন্দন কাঠের পালঙ্ক কিন্তু ঘুম তাই ধরে না টেনশন আর দেখো ছেঁড়া তালায় শুয়ে আছে নাক ডেকে ছ ঘন্টা ঘুমাচ্ছে আর এ বড় লোক খালি গড়াচ্ছে খালি গড়াচ্ছে ওই যে বৌমার সঙ্গে ছেলের মামলাটা চলছে কি হবে নাতিকে আমরা পাবো না বৌমা পাব এ চলছে জীবন ভরে আছে এই জন্য বাড়ি হলে হলো না উন্নতি একে উন্নতি বলে না জীবনের উন্নতি হলো আনন্দ চেতনা যার চেতনা হলো না অপরকে সম্মান করা ভগবানকে সম্বর্ধনা করা এর শান্তি কবে হবে এই জন্য ওটা উন্নতি বলে না বা আমি জুতো সেলাই করছি বলে আমার কোনো অভাব নেই আমার বাড়ি নেই তালপাতা তবু আমি বলবো আমার কোনো অভাব নাই কিন্তু তোমার অভাব মিটবে না বড়লোককে জিজ্ঞাসা করে দেখেছি আমরা জেলায় জেলায় ঘুরে বেড়াই প্রতিদিন গতকাল একটা জায়গায় ছিলাম আজ একটা জায়গায় এলাম আবার একটা জায়গায় যাব কাল আমরা দেখি পরিবেশ হ্যাঁ ধনীর টেনশন ঘুমোতে পারে না আর গরিব মানুষ কৃষ্ণ বলে আর বলে আমার কোনো অভাব তা আপনারাও আপনাদের আশেপাশের মানুষগুলোকে দেখবেন যার যত অর্থ বেড়ে যাচ্ছে টেনশন তত বেড়ে যাচ্ছে জীবন ঝঞ্ঝাময় হয়ে যায় খাবার সময় নেই কথা বলার সময় নেই স্ত্রীর সঙ্গে হাসবার সময় নেই
বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ করার সময় নেই, একে কি জীবন বলে রে? তাই ও কথা ছেড়ে দাও বাবা, কাজ কি বলে, আমার জুতোটা সেলাই করে দাও। পুণ্ডলিক জুতো নিয়ে গেছে একটা, ওই ঝুলিয়ে রেখেছে, তা রশি ওই মানে কি রুহিদাস, রুহিদাস বলছে বাবা আজকাল কি এই দেখছি যে ছেলেরাই রান্না করছে মেয়েরা কাজ করছে, হচ্ছে না? হ্যাঁ, সুরাপান করে রাস্তায় পড়ে আছে, বলে কি রে তুই খাটতে যাবি না, ভ্যান চালাবি না, বলে ভ্যান তো অজ্ঞানরা চালায়। আমার সুজাতার মা কাজে যায়, হ্যাঁ সুজাতার মাকে টাকা দেয় সরকার, পেটে বাচ্চা এলে টাকা দেয়, বাচ্চা বেরিয়ে গেলে টাকা দেয়, স্কুল গেলে টাকা দেয়, বড় হয়ে গেলে বিয়ের জন্য টাকা দেয়, তার পেটে বাচ্চা এলেও টাকা দেয়। তাহলে কাজ করার কোনো দরকার আছে? এক শ্রেণীর মানুষ খালি বলে যাচ্ছে জমি জায়গা বিক্রি করে দিতে হবে, কেন? কাজের লোক নাই, কাকে নিয়ে কাজ করবে, আর কাজ কেন করবে? তারা যদি এমনিতেই বউ বাচ্চা লেখাপড়া সবে টাকা পায়, আর কাজের দরকার আছে? হ্যাঁ, এই জন্য মানুষ, আর মা সীতা দেবী একবার এই কথাটা বলেছিল, বলে রামচন্দ্রকে বলেছিল, বলে প্রভু তুমি এমন একটা করো না আমাদের রাজ্যে কেউ আর গরিব লোক থাকবে না। তা রামচন্দ্র বলে ওটা করলে তোমার ভালো লাগবে? সীতামা বলে আমি শুধু বসে বসে দেখো সকালে বড় লোক হয়ে গেল, কারো কোনো দুঃখ নাই, আমার ভালো লাগবে। রামচন্দ্র দেখলো এসব কথা বুঝালে মেয়েরা বুঝবে না, তার চাইতে করে দিই, বলো যা ঘটবে বুঝতে পারবে। হ্যাঁ সীতা, তাহলে তোমার কথা অনুযায়ী কালকেই আমি রাজ্যের সবাইকে ডাকবো, যার যা লাগবে দান ধ্যান করে বড় লোক করে দেবো, ঘোষণা করে দিল, আর রাজ্যের সব একবারে কি বলবো বস্তা টস্তা নিয়ে পৌঁছে গেল। হ্যাঁ বাবা দাও বাবা, সীতামা ভাগ্যি ছিল গো, দাও দাও, যার যত লাগে না আরো লাগলে না, সব দিয়ে দিল। আর সীতামা দেখে বলছি দেখো মানুষ কত খুশি দেখো দান পে, যাও 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 তোমরা সবাই ভালো থাকো, আরো কারো লাগলে নেবে, বলে হ্যাঁ মা তুমিও বেঁচে থাকো, তোমার মতো সীতা যেন আবার জন্ম, নাহলে আমাদের কথা কে ভাববে? হ্যাঁ চলো গো চলো বস্তা তোলো, চলো হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলে গেল। পরের দিনই শুরু হলো কি, সীতামা বলছে ওগো শুনছ প্রভু? রামচন্দ্র বলে কি হলো, কাল তো সব দান ধ্যান করেছি আবার করবো? না অন্য সমস্যা। বলে কি, যারা বাথরুম পরিষ্কার করতো আর আসেন, তাদের কি শরীর খারাপ হলো নাকি? সীতামা বলে একটু খোঁজ নিয়ে দেখো না গো, তারা আর আসেনি, দুর্গন্ধ ঢুকতে পারছি না। তখন বলছে এই মন্ত্রী দেখো তো বাথরুম যারা পরিষ্কার করতো কি করছে? তা মন্ত্রী ঘুরে এসে বলছে প্রভু তারা বলে দিয়েছে আর কাজ করবে না। কাজ করবে না কেন? বলে ওই যে গতকাল সব দান নিয়ে গেছে তাই শেষ করতে পারে না, কাজ কেন করবে? তো সীতামা বলে কি হবে? বলে কি আর হবে, তুমি পরিষ্কার করো আমিও পরিষ্কার। ওখানে গোলমাল কেন? বলে যারা থালা বাসন মাজতো তারা আর আসে কেন? বলে ওই একই কথা বলছে, আর তাদের কোনো অভাব নাই, আবার সীতামা বলে দিয়েছে লাগলে আবার নেবে, তো তারা থালা কেন মাজবে, কেন ঝি নাম হবে? হ্যাঁ তার চাইতে তারা আর আসবে না, যারা ঝাড়ু দিত তারাও বয়কট করেছে, তারাও আর আসে, সীতামা নিজে ঝাড়ু দিচ্ছে। শেষকালে কিছুদিন এরকম কাটার পরে যারা চুল দাঁড়ি কাটতো দোকান বন্ধ করে দিয়েছে, একবারে সব দোকান দানি টেনি সব বন্ধ, বলে আর কি হবে, এরকম বস্তা বস্তা যদি ধন দৌলত পাই আমার। কিছুদিন পরে দেখে রামচন্দ্র নিজেই ঝাড়ু দিচ্ছে, সীতামা বলি প্রভু আমি একটা কথা বলবো,
বলে দান দেব দান বলে না দানের কথা না আমি বলি কি আগে যেরকম ছিল সেরকম করে দাও পৃথিবী অচল হয়ে যাবে যদি এরকম সিস্টেমে চলা যায় গরিব বড় ধনী বিদ্যাহীন বিদ্বান এ তো সব নিজের কর্মফলে টাকা দিয়ে এরকম করলে সৃষ্টিটাই বন্ধ হয়ে যাবে মানুষ বাঁচতেই জানবে না পরিশ্রমের বিকল্প নাই মানুষ পরিশ্রম করবে যেটুকু পাবে তার উপভোগ করতে পারবে আর যদি কেবলই দান ধ্যান করে তাহলে মানুষ অকেজে হয়ে যাবে বিদ্যা বুদ্ধি সব হারিয়ে যাবে তাই সীতামা ফিরিয়ে নিলেন বলে আপনি আগে যেরকম ছিল সেরকম করে দেন যে যেমন কাজ করবে সে তেমন পাবে ম্যানেজারের দাম যত কর্মচারীর দাম তত নয় কারণ ম্যানেজার অনেক লেখাপড়া শিখেছে এরা লেখাপড়া শিখে না তাই এদের মায়না ম্যানেজারের মায়না এ চিরকাল আলাদা থাকবে আন্দোলন করলেও এক হবে না মুড়ি মিছুরি যদি এক হয়ে যায় তাহলে মানুষের বিচার আর হবে না কেমন এই জন্য পৃথিবীর এই সৃষ্টি অনাদিকাল থেকে এই উঁচু নিচু ভেদাভেদ তত্ত্ব থাকবে আর থাকছে তাই ভক্তমণ্ডলী হদি মুদাতে মধু কৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুদারি মধু কৈট ভাবে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাম জগদীশ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাম জগদীশ মতি কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ তাজা জ্ঞান দিতে হবে না আমাকে বড়লোক বানাতে হবে না আমি যেমন গরিব আছি থাকি তা উন্নতি যাকে বলে তার প্রমাণটা তোমাকে দিলাম উন্নতি মানে টাকা পয়সা নয় মানুষের জ্ঞানের উন্মেষ হ্যাঁ চৈতন্যের উন্মেষ একেই বলে প্রজ্ঞা একেই বলে মানুষের উন্নতি হ্যাঁ তাজাকে আজকাল কি তুমি জুতো মেয়েদের জুতো পরো নাকি বলে মেয়েদের জুতো পরবো কেন এটা মেয়েরই জুতো বলে সে মেয়ে কি জুতো দেখে মরে গেছে সাধু মানুষ কিন্তু এ ধরনের কথা কেন আরে আমার স্ত্রী মরবে কেন বলে স্ত্রী যদি মরল না যার জুতো তার হাতে এলো না তোমার হাতে কেন মেয়েরা যদি স্বামীকে পতিজ্ঞান করে জগৎপতি মেয়েরা যদি স্বামীকে প্রণাম করে তার ভজন সাধন করার জন্য এসেছে তার হাতে কখনো পায়ের জুতো তুলে দেয় এটা কোন রীতি এটা কোন নীতি এই জন্য আমি বলেছি হয়তো জুতো রেখে মরে গেছে তুমি স্মৃতিস্বরূপ জুতো রেখে দেবে না না আমার স্ত্রী মরে না ওই গাড়ির উপরে বসে আছে জুতো ছিঁড়ে গেছে তাই আমি সারাতে এসেছি দেন সারিয়ে দেন আপনাকে অত কথা বলতে হবে না আপনি সারিয়ে জুতো সারিয়ে দিল এখন পরের কথাটা কি আসে দাম কত নেবেন লাগবে না 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 জুতোর পয়সা লাগবে না না লাগবে না লাগবে না ওই জুতোর পয়সা লাগবে না লাগবে না লাগবে না বলে কেন জুতো সারালেন পয়সা নেবেন না বললাম কোথায় যাচ্ছ কাশীধাম এই জন্য লাগবে না এই জুটি লাগবে না ছেলে হ্যাঁ হ্যাঁ
তোমার যেমন একটা ধর্ম আছে রোজগার করবে খাবে না, আমার তেমনি একটা ধর্ম আছে, জীবনটাকে সুন্দর করতে গেলে দিতে জানতে হবে, নিলে হবে না, দিতে হবে। দিতে শিখো নিয়ে শেষ করতে পারবে, জীবনটা আনন্দে ভরে যাবে। আর যদি শুধু নিতে থাকো কৃপণের ধন, তোমার জীবনটা ছাড় খারে হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি যারা তীর্থে যাবে তাদের জুতো সেলাই করে আমি পয়সা নেব। আর যদি কোনো শুদ্ধ বৈষ্ণব দেখতে পাই তার পায়ে আমি নূতন জুতো দিয়ে দিই, যাতে করে হরিনাম গাইতে গাইতে মহাতীর্থে পৌঁছে যাবে আমার বিনা পয়সার জুতো ভর করে। আছে আছে বাবা আছে, এই পৃথিবীতে আজও এই ধরনের কর্ম অনেকে কৌশলে করে যাচ্ছে। হ্যাঁ, আমার জীবনে মানে অজস্র দেখছি যে কে কিভাবে করছে, এটা উপরে না উঠলে দেখা যাবে, ছাদে না উঠলে এই সকল মানুষের কর্মগুলো দেখা যাবে না। যেমন দেখবেন আপনারা বাজারে ঢোকেন না, বাজারের থেকে দূরে আছে একটা স্বরগোল শুনতে পাবেন, শুধু একটা স্বরগোল, কিন্তু বাজারে যখন ঢুকে যাবেন তখন আপনি বুঝতে পারবেন স্বরগোল নয়, তখন পটলের দাম কত, আলুর দাম কত, চালের দাম কত, ডালের, এগুলো। আর দূর থেকে শুনবেন একটা শুধু স্বরগোল। তাই জন্য কাছে যেতে হবে, কাছে গেলেই বোঝা যাবে জিনিসটা। মানুষ চেন আমি শুনলাম, তাই আমি জানি এই ভগবানের পৃথিবীতে কে কিভাবে করে যাবে, দিলে হবে না, নিলে হবে না, দিতে হবে। এই জীবনটা ধূপের মতো পুড়ে দিতে হবে, গন্ধ দিতে হবে। চন্দন এত দামি কাঠ, জানেন তো আপনারা, যত ক্ষয়ে যায় গন্ধ দিয়ে যায়, শেষ পর্যন্ত শেষ হয়ে যায়, কি পায় সে, শূন্য হয়ে গেল। এই তো মানুষ জীবন, একদিন তো এমনিতেই যাবে, যদি ক্ষয়ে যেতে পারো, দিয়ে যেতে পারো, তাহলে সৌগন্ধ উঠবে, তোমার দাম বেড়ে যাবে, আর তুমি দামি জিনিসের মধ্যে পড়বে। যাও বাবা যাও, তা তোমরা তীর্থে যাচ্ছ, তোমার মা বাবা কতদিন হলো মরে গেছে, এদের মা বাবা মরে গেছে? কিন্তু রহিদাস বলছে তোমার মা বাবা কবে মরলো, তো বলে আপনি তো বলেন বলেন বেশ বলেন, আমার বউ বেঁচে আছে আপনি বলেন কবে মরল। এখন আবার বলছেন আমার বাবা মা, আমার বাবা মা মরবে কেন, বেঁচে আছেন, বেঁচে আছেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমি শাস্ত্র পরিচিত, গুরু সঙ্গ পরিচিত, এই জন্য কথাগুলো বেরিয়ে যায়। আসলে কি জানো তো, বাবা মাকে তীর্থ না করে কোনো ছেলে বৌমা তীর্থে যায় না। তা নিশ্চয় তুমি বাবা মাই ঋণ শোধ করে দিয়েছ তীর্থ করিয়ে? না, আমার বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে যাচ্ছে, আর তুমি ভাই আপনার বৌমা অল্প বয়স তো তাই গাড়ি করে নিয়ে যাচ্ছে। কাজটা ভালো করে নেই বাবা, তুমি তোমার বাবা মায়ের কোলে ততদিন চড়েছ যতদিন তুমি হাঁটতে পারো না, তোমার বাবা মা কোলে করে নিয়ে কাঁধে করে নিয়ে পৃথিবী ঘুরেছে, তোমার মা তো পেটে করে নিয়ে ঘুরেছে, আজকে উচিত ছিল তোমার বাবা মাকে কাঁধে করে নিয়ে তীর্থে যাওয়া, তা না করে বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে, বৌমাকে নিয়ে তুমি গাড়িতে করে যাচ্ছ, এ বিদ্যা তুমি কোথা থেকে পেলে? আমার মনে হয় তোমাকে দেখে তুমি কোন মানুষের সঙ্গ করো কিংভূদাকা, মানুষের সঙ্গ করেছ যারা মানুষের মধ্যে পড়ে না, মানুষের আকার হইলে কি হয় করহভূতের, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ, শ্রীকৃষ্ণ গোবিন্দ, বলো রাধা মাধব কি, কাজ তুমি ভালো করো, যাও যাও, তোমাকে আমার বলার কিছু নেই, তবে ভবিষ্যতে এমন কাজ আর করো নাই। এখন ভক্তমন্ডলী মায়েরা যেই যেতে গেল, রহিদাস আর একটা কথা বলো, একটু দাঁড়াবো একটু দাঁড়াবো, বন্ধ করে দেবো বন্ধ করে দেবো, এখানে কিছু ভক্ত আমাকে বলেছিল বাবা তুমি দেরি করো না কারণ খেতে হবে, খিদে আছে, তা লাগছে না তো,
কেন বললে একসঙ্গে ছেড়ে দেবো, সবাইকে একসঙ্গে পাবো, আমিও খাবো, আমারও খাওয়ার আছে। তা যদি বলেন আর পাঁচ মিনিট গাইব নাকি বন্ধ করবো, তাহলে হোক নাকি নিদায় গো। আসলে কি জানেন তো, ধান যদি সমানে হয় ভালো, মাঝে মাঝে যদি টিগলি পড়ে যায় খারাপ লাগবে, চাষির দেখতে খারাপ লাগবে। এই যে চাষ হয়েছে কোথাও ফাঁক ফোকর নাই, ভালো লাগছে। এই মাঝে মাঝে যদি টিগলি পড়ে যায় ধসা রোগে, এই জন্য আমার একসঙ্গে ধসা লাগুক সে ভালো নাকি। দাদা বলো রাধে রাধে, আমাদের কি শুনলে বলবো না শুনলে চেপে দেব, আশ্রম আছে আশ্রমে দিন রাত্রি গাইব, ডাকলে যাই না হলে নাই, কোনো সমস্যা নাই। এই দল আমাকে ছেড়ে বাড়িও যায় না, এদেরকে নিয়ে দিন রাত্রি কৃষ্ণ নাম বলো রাধে রাধে। তাহলে কি আমার অসুবিধে নেই, তাহলে গাই একটু নাকি। ওদের কি হলো, এই কেন দাঁড়াতে বললো, একটা টাকা বের করে ওই পুণ্ডলিকের হাতে দিয়ে বলল, বাপ কাশীধামে গিয়ে যখন গঙ্গায় স্নান করবে তোমারটা আগে সেরে নেবে, তারপরে এই যে আমি ষোলো আনা দিলাম, ষোলো আনা মানে কত, এক টাকা, তাই এই এক টাকা আমার নাম করে গঙ্গায় ফেলে আর একটা ডুববে, ব্যাপার আছে, হ্যাঁ দুবার ডুববে। তখন পুণ্ডলিক বলল, ঠিক আছে বাবা আপনি যখন বলছেন আপনার নাম করে একটা গঙ্গায় ডুবতে। এইবার চলে গেল কাশীধাম, বাবা মা আগে চলে গেছে, পৌঁছে গেছে, তাদের পা ফেটে রক্ত বেরোচ্ছে, খিদের জ্বালায় একবার পেট টন টন করছে। মা তখন বলছে, তার স্ত্রী বলছে, স্বামী গো তোমার মুখে অনেক রকমের হরিনাম শুনলাম, অনেক তত্ত্ব শুনলাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, যারা হরিনাম করে তাদেরই কি দুঃখ বেশি হয়। কেন বলে, তাহলে এই তিন দিন হাঁটলাম একটা পেটে দানা পানি পড়ল না, এই কি তোমার ভগবানের লীলা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, এসে যায় কথাগুলো এসে যায়। হ্যাঁ কমলা, ধৈর্যের ফল মিঠা, অধৈর্যের ফল তেতো, পরীক্ষা না দিলে বেঞ্চি বদল হয় না, পরীক্ষা না দিলে জীবন বদল হয় না, পরীক্ষা না দিলে উঁচুতে ওঠা যায় না। যার কাছে আমরা আশা করেছি, বলতো কমলা জীবনে তাকে কি দিয়েছে, কাজ কামাই করে হরিনাম গাইলে, খিদে লাগলে না খেয়ে হরিকে ডাকিনি, ছেলে মেয়ের চাইতে ভগবানকে ভালোবাসতে পারি, কে দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সখা না, পাষাণে হতে পাষাণ ওগো নিঠুর শান, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, তাহারে কেঁদে ডাকে, যে তাহারে কেঁদে ডাকে, আরো তিনি
অনেক স্বর্ণকার আছে, স্বর্ণকার সোনা সবচাইতে দামি জিনিস, তাতে খাত জমে যায়। খাত জমলে কি করে? আগুনের তাপ দেয়, তাপ তাপ দিলে খাত পুড়ে যায়, খাঁটি সোনা ঝকমক করে। ভগবান মানুষকে দুঃখের তাপ দেয়, যন্ত্রণা দেয়, বিপদ দেয়। কেন দেয়? চোখের জলে ময়লা ধুয়ে যাবে। আমি তাই ঠাকুর তোমার ভক্ত সখানা কমিটি, ভক্তপ্রভুর কমিটি ব্যবস্থা রেখেছে। আমার সন্দেহ ছিল যে এত রাত্রি হয়েছে বাড়িতে গিয়ে খাবে কি, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম। বললেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা। তাই ভক্তমণ্ডলী মায়েরা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, হরিকথা শোনার পরে প্রসাদ পাবেন। একবার হরিধ্বনি। আচ্ছা, তাহলে কি বন্ধ করে দেবো? আপনারা গিয়ে তো রান্না করবেন, রান্নার সমস্যা নাই। তাহলে একটু শোনার পরে খাবেন? তাহলে শেষ হলে খাবেন না আগে খাবেন? শেষ হলে খাবেন, ওখানে যদি শেষ হয়ে যায়। হ্যাঁ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কথা শুনুন, শেষ হলে ব্যবস্থা আবার, কোনো সমস্যা নেই, কমিটি ব্যবস্থা। আসলে আমাদের আশ্রমে গিয়েছেন, গিয়ে আলোচনা করলেন যে দেখেন, আমরা অনেক অনুষ্ঠান করি কিন্তু মানুষের চেতনা কিসব। আমি বললাম, যদি সকলকে বাড়িতে খেতে হয় তাহলে আপনার অনুষ্ঠান শেষ হওয়ার আগে চলে যাবে। ব্যবস্থা রাখুন, কথা শুনবে আর খেয়ে চলে যাবে, তাহলে টেনশন থাকবে না যে খাবো কি। তাহলে ভক্ত, ভগবান ব্যবস্থা রেখেছেন, প্রসাদ পাবে, তা তার কথা একটু শুনতে হবে। প্রসাদ, দেখেন, যাকে প্রসাদ বলা হচ্ছে এর চাইতে অনেক দামি জিনিস। যদি বস্তুর তুলনা করি তাহলে অনেক দামি দামি জিনিস আপনাদের ঘরে আছে, দুই বেলা খাচ্ছেন, সারা জীবন ধরে খাবেন, কিন্তু এই কথাগুলো শোনা, রাধে রাধে। এটা কমিটিকে বারবার ধন্যবাদ দিতে হবে যে ব্যবস্থা দিয়ে। হ্যাঁ, হেলায় শ্রদ্ধায় মানুষ শুনছে, বোঝার চেষ্টা করছে কথাগুলো কি, লাভ বই ক্ষতি হবে না।
सब किछु दान करो, अन्न दान करो, वस्त्र दान करो, सोना दान करो, सब दान करो। सब चाहते बड़ दान हलो एई दिव्य ज्ञान। এই দিব্য জ্ঞান মানুষের চিরকালের খিদে মিটে যাবে, চিরকালের দুঃখ দূর হয়ে যাবে এই জ্ঞান যদি কেউ নিতে পারে। এই সত্যকে জানলে আর কোনো দুঃখ নাই, চোখের জল আর আসবে না। হ্যাঁ, এই হলো কথা। তাই ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনছেন বলে এত কথা আসছে। হ্যাঁ, আর এই অল্প সময় আছে, হয়ে যাবে। এই হয়ে গেল কি কাশীধাম যাচ্ছে, আর ওদিকে কি হলো দেখতে দেখতে মা বাবা সেখানে বলছে, মা বলছে আমাদের কি এত দুঃখ কৃষ্ণ ভক্তে। তো তখন বাবা এই গানটা গাইছিলেন, হ্যাঁ, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। এমন সময় দেখা গেল একটা বুড়ি মা হাতে লাঠি কিন্তু একটা শাল পাতার ঠোঙায় করে একবারে গরম গরম লুচি পুরি মিষ্টান্ন এসব নিয়ে হাজির হয়ে, কই রে আজ কদিন ধরে কিছুই খাস না, খা। স্বামী ইনি জানলেন কি করে? তুমি জানবে না। এই জায়গাটা কার জানো তো? অন্নপূর্ণা। বাবা কাশী বিশ্বনাথ, আর এই ধামটা হলো অন্নপূর্ণার ধাম। এখানে কোনো ভক্ত শ্রদ্ধাবান ব্যক্তি না খেয়ে থাকে না, তা উনি অন্য কেউ নন, দিয়ে চলে গেছে। চারিদিকে তাকেও খুঁজে পাওয়া যায়, উনি হচ্ছেন মা দুর্গা, উনি মা মহামায়া, উনি দুর্গতিনাশ, আবার উনি বৃন্দাবনে যুগমায়া। কলিকালে জন্ম হলো সীতামা, যে ভোলানাথ জন্ম নিল নাম তার অদ্বৈত আচার্য, যিনি না হলে হরিনাম হতো না, যিনি না হলে গৌর আসতো না, যিনি না হলে কীর্তন হতো না। আবার দিয়ে হরিনাম করলে খাবার অভাব নাই, হ্যাঁ, হরিনাম করলে, তার সেবা কাজ করলে, তার কর্ম করলে মানুষের খাবার কত ভাবতে হবে, খেয়ে শেষ হবে। হ্যাঁ, তার কর্ম করো, আর না হলে তোমার টেনশন কোনোদিন কমবে না, অভাব কোনোদিন যাবে। হ্যাঁ, তাই হলো আজকে কি হলো, হ্যাঁ, এই খাবার এসে গেল, দুজনে মিলে খাচ্ছে। ওদিকে ছেলে বৌমা গঙ্গার ঘাটে পৌঁছে গেল, স্নান করছে গঙ্গা স্তুতি গে, দেবী সুরেশ্বর ভগবতী গঙ্গা, ত্রিভুবন ভুবন তারিণী
देशरी भगवती गंगे बोलो देवी सुदेशरी भगवती गंगे बोलो माता जाह्नवी गंगा की विश्व जननी माता गंगा की स्नान हो स्नान हो गल अच्छा टाका के दिए रविदास काके दिए काके दिए पुंडलिक के पुंडलिक रेखे कार का पत्नी का दाओ तो दाओ टाका दाओ क्या बोले गंगा दीते हबे उन्नी बोले छिलें ना गंगा दीते हबे बोले बोले छिलें ता बोले कि दीते हबे टाका के केउ जले फेला আর উনি কোথায় আমরা কোথায় উনি কি দেখতে পাচ্ছেন জলে দিলাম না পেটে দিলাম আসলে কি জানো যত দিন যাচ্ছে পুরুষগুলোর মাথায় ঘি নাই মেয়েরা যতটা বুঝে পুরুষ এটা বোঝে এই জন্য দেখবেন কোন লোকজন এখন বাড়িতে এলে মেয়েরাই কথা বলে ছেলেদেরকে বলে তুমি থামা ঘরে শুয়ো আমি কথা বলি আপনাদের এখানে সেসব হয়নি সেই ভাই ভগবান করুক যেন না হয় গো হ্যাঁ যদি হয় তাহলে আর উপায় নেই ব্যাংকের ম্যানেজার তার স্ত্রী তাকে বলছে পটলের দাম কত কমে গেছে তুমি জানো তোমার দ্বারা হবে না আমি নিজে বাজারে যাব তা ব্যাংকের ম্যানেজারের পত্নী বাজারে যায় ব্যাংকের ম্যানেজার ঘরে গোবর ঘাটে কি করে ব্যাংকে চাকরি করে তার মাথায় নাকি কিচ্ছু হ্যাঁ পাকা পটল কিনে নিয়ে চলে আসে দাম ঠিক করতে পারেনি তাই তার স্ত্রী যায় ম্যানেজারের উপরে ম্যানেজার আর তা বলুন রাধা মাধব কি টাকাটার হলো কি টাকা দেবে না কিন্তু কুণ্ডলিক তার ভেতরে একটা বিঁধে গেছে দাগ কেটে গেছে ওই সাধুকে দেখে তার একটা ছোপ লেগে গেছে সে তখন বলছে অন্য কেউ হলে আমি আমিও হয়তো ভাবতাম কিন্তু এ সাধু জুতো সারিয়ে পয়সা নেয় না ভাবতে পারো থেকে ভাঙা ঘরে আছে আমরা একটা পয়সা পেলে তার নানা রকম চেষ্টা করি কিন্তু সে মানুষটা ভগবান ছাড়া বোঝে না সে মানুষটা পয়সা নিল না আবার বিশ্বাস করে আমাকে টাকা দিয়ে দিল তাই এরপরেও তুমি বলবে সে সাধু নয় দাও টাকা দাও ও টাকা খেলে গাছ হয়ে বেরোবে ছেড়ে দাও চলো টাকা নিয়ে আবার নূতন করে গঙ্গায় ডুব টাকাটা মা গঙ্গার বুকে ফেলে দিলেন দিয়ে হর হর গঙ্গে 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 জাহ্নবী মাতা তুমি গঙ্গে ত্রিভুবন তারিণী গঙ্গে বিশ্বজননী তুমি একটা জিনিস জেনে রাখবেন এই ত্রিভুবনে অনেক কিছু বদলে গেছে আজও আপনাদের প্রমাণ দিয়ে দিই এই জিনিস বদল হয় ও স্ত্রী স্নান করলো না কেন না গঙ্গায় পচা মরা পড়ে জীব জন্তু মরে গেলে গঙ্গায় ফেলে দেয় মলমূত্র ত্যাগ করে মানুষ ময়লা পরিষ্কার করে গঙ্গায় তাহলে গঙ্গা কত ময়লা নিচ্ছে কি করে গঙ্গা থাকবে গঙ্গা অপবিত্র হয়ে গেছে না গঙ্গায় যত লোকে মলমূত্র ত্যাগ করুক গঙ্গা গঙ্গা দেখবেন যেদিন গঙ্গা শুকিয়ে গেছে তো আপনারা যা করার করে নেবেন কারণ আর বাঁচবেন না গঙ্গা আছে পৃথিবী আছে পবিত্র তারিণী গঙ্গা
भगवान चरण थे जार उत्पत्ति घटे से पुण्य तुआ गंगा आछे ताई पृथ्वी आज एखन एकटा लक्ष्य करबेन भयंकर दिन बटगाछ उल्टे जाच्छे अल्प बाताशे बटगाछ उल्टे जाच्छे भयंकर पुराणे लेखा आछे बटगाछ जखन अल्प बाताशे उल्टे जाबे तार माने जानते हबे धर्म ह्रास पाच्छे গরুর বাটে দুগ্ধ নাই বুঝতে পারবেন ধর্ম ইনজেকশন দিয়ে দুধ বের করছে চাষবাস ক্রমশ কমে যাবে ফল আর হবে না তো জেনে রাখেন ধর্ম কমে যাচ্ছে অধর্ম বেড়ে যাচ্ছে আসছে বিপদগুলো অনেক জায়গাতেই এখন আর তুলসী পাওয়া যায় না এই তো তুলসীর অবস্থা দেখেছেন অবস্থা দেখেছেন খাড়াটা আছে পাতা নাই কেন এর এই অবস্থা যার বাড়িতে আছে এর দিকে তাকায়নি জল দেয়নি আর মাটিও চোখ আছে অন্যদিকে তাকাচ্ছে কর্ম করছে অন্য কর্ম কিন্তু ধর্মের গড়ায় জল দেয়নি গাছ দেখলে বোঝা যাবে এর সেবা হচ্ছে না হ্যাঁ এই আমাদের দলের বাজি আর যেমন প্রেশার কম এরও প্রেশার কম লক্ষ্য রাখুন তরতাজা হয়ে যাবে আর যখন দেখবো এরকম অবস্থা তার মানে আপনি এদিকে তাকান আপনার বাড়িতে অনেক গাছপালা আছে একবারে তরতাজা বেগুন গাছ লঙ্কা গাছ হ্যাঁ টমেটো গাছ কেন দুই বেলা জল দিচ্ছেন মুরগিতে খেয়ে নেবে ছাগলে খেয়ে নেবে জাল ঘিরে রেখেছেন আর একে মুরগি শেষ করে দিচ্ছে এখন লোকে তো গরু চাষ বন্ধ করে দিয়ে মুরগি চাষ করছে লাভ নাকি বেশি হ্যাঁ ভ্রূণ হত্যা সরকার বলছে ভ্রূণ হত্যা মহাপাপ অপরাধী আর মানুষ ডিম খাচ্ছে এই ডিম কি ভ্রূণ এর ভেতরে বাচ্চা আছে আপনি খেয়ে নিচ্ছেন মানুষ তলিয়ে দেখে না খেয়ে নিচ্ছে মুরগি তার রক্ত মর্যাদা দিয়ে ডিম তৈরি মুরগি কি করে ঠুকরা ঠুকরি করে মারপিট করে রক্তাক্ত করে আপনি সেই ডিম খেয়ে আপনিও ঝগড়া মারপিট ঠগড়া ঠুকরি কেন আপনি তো খাচ্ছেন না সেই প্রবৃত্তিটা কথা যাবে লোক বলে না রক্তের জিনিস যাবে আপনার ছেলে আপনার মতো হয়েছে কেন আপনার রক্তে তৈরি আপনি যদি মুরগির রক্তে জীবন যাপন করেন ব্যবহারটা মানুষের হবে না মুরগির হবে রাধে রাধে যাই হোক আপনারা চিন্তা ভাবনা করবেন খাওয়া বন্ধ করতে আমি কাউকে বলি আমি শুধু শুনতে বলি সত্যটা প্রচার করা আমাদের কাজ ছাড়বেন কি ধরবেন রাখবেন কি তাড়াবেন সেটা আপনাদের হরি বল হরি বলো রাধা মাধব কি বলো গিরিধারী কি ওদিকের হলো কি ডুবিল গঙ্গার জলে রে আজ ডুবিল গঙ্গার জলে এইবার আমায় কৃপা বলে ডুবিল গঙ্গার জলে আহা ডুবিল গঙ্গার জলে রে ডুবিল গঙ্গার জলে একটা সোনার বালা ওই যে ডুবলো শেষকালে ষোলো আনা দিয়ে একটা সোনার বালা কুড়িতে সোনার বালা সোনার বালা সুস্মিতা দেবী বলে উঠলো দেখি 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 আমার হাতে গলে যাবে দেখে যেই হাত আনলো এ তুমি হাত বাড়াচ্ছ কেন এ কি তোমার নাকি বাহ তুমি কুড়ালে আমার না না তা না এটা এটা যার নাম করে জলে ডুবেছিলাম এটা তার আচ্ছা আপনারা হলে কি করতেন মায়েরা এই যার নাম করে ডুবলে কুড়িয়ে পেলে তাকে
গিয়ে বলে দেব কিচ্ছু পাইনি। কি এত দামি জিনিস লোভ সম্বরণ করায় কি সোজা কথা রে বাপ। যাই হোক, আপনারা হয়তো নিতেন না, আমি হলে ছাড়তাম। হ্যাঁ, তাহলে এবার কি হলো? দিল না, বলে চলো যার ধন তাকে দিয়ে দেবো, ওই পথ দিয়ে বাড়িয়ে যাবো। এইবার এসে গেল সেই জায়গায়, এসে গেল আর প্রণাম করে বলল, কি বাবা? বলে আপনার টাকাটা দিয়ে যে আমি মানে নমস্কার করে যে গঙ্গায় স্নান করলাম এই ধনটা পেয়ে গেলাম। কি পেলি? বলে একটা সোনার বালা। হ্যাঁ, তা হরিনাম শোনার পরে আগামীকাল আপনারা পুকুরে টাকা পয়সা ফেলবেন না। হ্যাঁ, মায়েদের নাকি আবার সোনায় লোভ আর কাপড় মানে শাড়িতে লোভ আছে। হ্যাঁ, যেন তেন প্রকারে পেলে আনন্দ হয়। এত যাই হোক, আপনাদের আনন্দ হলে আমাদেরও আনন্দ হয়। হ্যাঁ, পুরুষরা শান্তি পাবে। এত যাই হোক, এখন ওই সোনা ফেলে দিয়ে সোনা পাওয়ার লোভ করবেন না, কারণ সকলে ফেললে হবে না, কার টাকা সেটা দেখতে হবে। এ আগে টাকা দিয়ে ডুবেছে, কিচ্ছু পায়নি, কিন্তু যেই সাধুর টাকাটা দিল অমনি সোনা কুড়িয়ে পেয়ে গেল। এটা আপনি নেন, এটা আপনার। তো তখন মেয়েটা গাড়ির উপরে বসে বলছে, হ্যাঁ আপনিও হাত পেতে নিয়ে নেন ভণ্ড সাধু। তুই ভণ্ড বললি কেন? বলে ওটা আপনার নয়, আপনি নিলেন কেন? ও তো আমার স্বামী গঙ্গায় ডুব দিয়েছিল, উনি পেয়েছে, আর আপনি বসে বসে নিয়ে নিলেন। হ্যাঁ মা নেবে কথা বল, গাড়ি থেকে না নেবে কথা বল। একিরে, মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। হ্যাঁ, লেনেওয়ালা দেনেওয়ালা, গুরুর সঙ্গে কথা বলতে গেলে নিচে দাঁড়াতে হবে, গুরুকে ওপরে বসিয়ে নিচে দাঁড়াতে হবে, বিনয়ের সঙ্গে মাথা নিচু করে কথা বলতে হবে। ওই বাবা মার সঙ্গেও এক, আর তুই আমার সঙ্গে কথা বলছিস গাড়ির উপরে বসে। না, নেমে কথা বল, বল এ সোনা তোর? বলে আমার স্বামীর মানে আমার। হ্যাঁ, আর তোর যদি হলো তাহলে গঙ্গায় আর একটা পেলি না কেন? তখন সেই মেয়েটা বলছে, আপনার যদি হয় আপনি দেখাতে পারবেন আর একটা? বলো নাই আমাদের ভুলিতে তাহাদের মধুমাখা হদি না, ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি নাই। না না, বলো না, বলো না, মেরা মন যদি হ্যায় তো চঙ্গা, ইয়ে কাষ্ঠ মে মিলেগা গঙ্গা। হে মা, কি কথা বলছিস? এই যে আমার চামড়া ধোয়া একটা গামলা আছে, এই গামলা পোঁছা জল, তুই যদি বলিস আমি তোকে দেখিয়ে দেবো মা গঙ্গা এই জায়গায় আসবে। মেরা মন যদি হ্যায় তো চঙ্গা মে ইহাঁ পে মিলেগা গঙ্গা। তো আঁখ ফুল কর দেখলে মাইয়া, এ মেরে মাইয়া তেরা মন বহুত দূষিত হ্যায়, দেখলে আঁখ ফুল কর দেখলে ইহাঁ পে গঙ্গা মিলেগা। ওই চোখ বন্ধ করে হরিনাম গাইল, আর যেই হরিনাম গাইল, হরিনামি মোর ধ্যান নামি মোর ধ্যান নাম সে আমার প্রাণ দোকান, ভুলু নাই আমারে ভুলি কি তাহারে সুধা মাখায়ে হরিনামি। হরিনামি হরিনাম বলো অবিরাম, বলো অবিরাম তুমি বলো অবিরাম, বলো অবিরাম তুমি নাম ব্রহ্মনা, ভুলু নাই আমারে ভুলি কি তাহারে সুধা মাখায়ে হরিনামি। শিব জপে অবিরাম, নারদ অবিরাম, ব্রহ্মা জপে অবিরাম, বলো নাই আমারে ভুলি কি তাহারে সুধা মাখায়ে হরিনামি। কৃষ্ণ নামে
भारी सुंदर कम हम अपारा कर भगवान उद्देश्य संकत एक बार हरिध्वनि हक एक आश्चर्य लीला हल आश्चर्य लीला हल ओई काठेर भेतर दिए गंगा घुरते लगे जलटा घुरते लगे और तार माझखान थेके एकटा सोनार मतो नाना अलंकारे बिजड़ित एकटा हाथ उठल एटा अन्य कारो ना एई त्रिभुवन तारी जे ना होले कोनो पुजो होबे ना सेई मा गंगा सोनार बाला निये सोनार बाला निये बोलल वत्स এই দ্বিতীয় বালাটা তুমি নাও যেটা আমার বক্ষে গঙ্গায় নিয়ে এসেছে এই তারি আরেকটা জোড়া এই তোমাকে দিলাম চলে গেল মা গঙ্গা এই হলো ভক্ত ভগবানের আমরা বলি না জীবনে উন্নতি হয়েছে আমাদের কেউ সুখী হয় না আমার জন্য আর এরা সারা পৃথিবীকে সুখী করে দেব দেবী সেবা করার জন্য হাত জোড় করে থাকে হরি নাম কারীর কাছে সর্বতীর্থ বিরাজ করে মা এই রে এই দুটো বালাই তুই পড় মা টপ টপ করে চোখের জল পড়ল সাধুর পায়ে পড়ে বলল বাবা জীবনে এত বড় হার আমার কোনোদিন হয়নি বাবা জীবনে অনেক মানুষ পেয়েছি কিন্তু আপনার মতো মানুষ আমি পেলাম কৃপা করে আমাকে ক্ষমা করে দেন বাবা আমার স্বামী ভোলানাথের ন্যায় ওর কোনো দোষ নেই ওকে আমি আমার মনের মতো করে পরিচালনা করি তাই ওর বাবা মা আজ কাঁদছে আমার জন্য ক্ষমা করে দেন মা হরি নাম কর মা এ পৃথিবীতে সকল কর্মের দায়িত্ব ভগবান নেয় এ দেনেওয়ালাও তিনি লেনেওয়ালাও তিনি রে মা তার নাম না আমার কাছে তোরা অপরাধী না আমার কাছে তোরা গুণী দীক্ষা দীক্ষা দেন বাবা আমাদের মন্ত্র দিয়ে যে নামে আপনি সুখী সেই নাম করার অধিকারী কোন সদগুরু বিনা তারে পাওয়া যায় না সদগুরু বিনা তারে পাওয়া যায় না করো হে দীক্ষা দিয়ে দিলেন প্রথম উপদেশ দুটো উপদেশ দেব প্রথম উপদেশ গাড়ি নিয়ে যা আগে বাবা মাকে তুলে নিয়ে আয় আত্মগুরু পিতা মাতা সেই বাবা মা নয় যারা ভক্তি পথে বাধা দেয় যারা সত্যের পথে ছেলে মেয়েকে বাধা দেয় ওদেরকে মা না বললেও কোনো অপরাধ কিন্তু যে মা বাবা কৃষ্ণ ভক্তির পথ দেখাতে চায় এরা জগৎগুরু এদেরকে ছেড়ে বৃন্দাবনে গেলে কৃষ্ণও তোমাকে ফিরিয়ে দেবে রাধা রানী তোমাকে ফিরিয়ে দেবে আ তাই যা সদগুরু পিতা মাতাকে আগে ধরে নিয়ে এসো গাড়িতে করে তুলে নিয়ে এসো তারপরে আমি দ্বিতীয় উপদেশ দেব গাড়ি নিয়ে কাশীধাম গেল বাবা মার চরণে প্রণাম করে বলল বাবা অপরাধ ক্ষমা করে দাও আমরা অন্যায় করেছি বাবা দেখলো বৌমার ললাটে তিলক কণ্ঠে কণ্ঠী মালা দেখে বাবা বলল বৌমা
একই পড়েছো? বলে বাবা আমরা দীক্ষা নিয়েছি, ভুল করেছি বাবা, আপনার ছেলে ঠাকুরের মতো, আমি তাকে ভুল পথে চালিয়েছি, আমাকে। বাহ, শুনে ভালো লাগলো বৌমা। এই ভুলটা যার ভেঙে যায়, মেঘ তার কেটে যায়, সূর্যের আলো উঠে যায়, আর তার এই তো চেয়েছিলাম। যা, গাড়িয়ে উঠবো না, আমার আনন্দে জীবন ভরে গেল, আর আমি কিচ্ছু চাই না। তোরা হরিবল বলবি, কৃষ্ণ নাম গাইবি, এই তো আমি চাই। যা, তোরা এগিয়ে যা, আমি পায়ে হেঁটে তোর মাকে নিয়ে যা। এরা আবার গুরুদেবের কাছে এলো। গুরুদেব, আমাদের দ্বিতীয় উপদেশ। বলে দ্বিতীয় উপদেশ হলো এই, আজ থেকে ওই বাবা মার সেবা করো, যতদিন বাবা মা পৃথিবীতে থাকবে ওদেরকে গুরু করে সেবা করো, গোবিন্দ ভগবান এই জন্মেই দেখা দেবে। যদি গুরু সেবা হয়, গোবিন্দ তোমার গৃহে আসবে, তোমাকে বৃন্দাবন যেতে হবে। তাই শুরু হলো গুরু সেবা। বাবা মা ফিরে এলো ঘরে, গঙ্গার তীরে কুটির বেঁধে, জায়গাটা কোথা? মহারাষ্ট্র, চন্দ্রভাগা নদী। আজও আছে, এই শেষে আপনাদের এক মিনিট পরে আমরা পৌঁছে যাচ্ছি, দেখিয়ে দেব। রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ, খুলে খেলি পদম দে রইরা কালিন্দির খুলে খেলি পদম দে রতন বেদির পদে রতন বেদির পদে পশা দুই কাতিয়া মালতির মালা দেব তোহার গলে, অধরে তুলি যা দেব, অধরে তুলি যা দেব, অধরে অধরে তুলি যা দেব, তোর পুজো তাম্বুলে রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ, ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের নিদায় গৌর হরিব। স্বয়ং বৈকুণ্ঠের প্রতি ভগবান, তিনি এসে পুণ্ডলিকের বাড়ির সামনে দাঁড়ালেন। পুণ্ডলিক, কে? আমি তোমার ইষ্টদেব, আমি তোমার সাধনার। কাকে চান তোমার সাধনায় সন্তুষ্ট গুরু সেবায়? তুমি বেরিয়ে এসো, আমি তোমাকে বর দিয়ে চলে যাব। বলছেন ঠিকই, কিন্তু প্রভু আমার তো গুরু সেবা রয়েছে, আমি যাব কি করে? আপনি বরং দাঁড়ান, গুরু সেবা শেষ হলে তারপর বেরোন। ভাবুন, গুরু সেবা কি জিনিস! ভগবান বাইরে দাঁড়িয়ে আছে, শিষ্য বলছে গুরু সেবা ছেড়ে যাওয়া যাবে। ভগবান বলে তাহলে আমি চলে যাই, পরে একদিন আসবো। বল না না, দাঁড়ান, গুরু সেবা হলেই বেরো, শেষ কখন হবে সেটাও বলে না, যে এবেলা দাঁড়ান বিকেলে, বা বিকেলে নয় সকালে, তাও না, শেষ হলে তার মানে আমারও সেবা চলুক, তুমিও দাঁড়িয়ে।
বাড়িতে এলে কি দিতে হয়? আগে কেউ যদি বাড়িতে আসে, সাধুগুরু হতে পারে, আত্মীয় হতে পারে, আগে কি দিতে হয়? আমার জানা নেই, বাড়িতে তো কেউ আসেনি। না না, সত্যি কথা, আমি তো বাড়িতে থাকি না, আমি তো এনাদের আশ্রমে থাকি। তাহলে বাড়িতে এলে কি দিতে হবে? হ্যাঁ, কি বলল? আসন দেবেন, আর পা ধোয়ার জল দেবেন, আর মুখে কিছু দেবেন না, সেটাই ভালো। পায়ে জল দিবে, মুখে জল দিবে না। তাহলে কি দেবে? আগে আসন। আসনের আগেও একটা জিনিস আছে, হাওয়া বাতাস। আ কত খালি, হ্যাঁ, প্রণাম দিতে হবে বল, তাও হচ্ছে না, জায়গায় আসছে না। এখন কি দিতে হবে? ফল দিতে হবে, জল দিতে হবে, তার আগেও দিতে হবে একটা কিছু। কি বলি সেটা, নাকি বলি, মিলে কিনা দেখে না? জল ফল আসন দেওয়ার আগে একটা ভাষণ বাকি না, ভাষণ, ভাষণ মানে ভাষা। আরে যে এলো তাকে তো বলতে হবে, নাহলে আমাদের কাছে শুনতে হবে আপনাদের। আমরা তো জায়গায় যাই, নানা জায়গায় নানা রকম। এখন তো কারো বাড়িতে কোনো টাকার অভাব নাই, সোফা, চেয়ার, বেঞ্চি, ডাইনিং টেবিল, কত রকমের টেবিল। আর সেসব লোক কিরকম? মালিকরা তা শ্যাম সুন্দর প্রভু, লকডাউনে গান টান চলছে, কি বলছে? ওই যে সোফা টোফা দেওয়া আছে তো, একে ভাষণ বলে রে, অহংকার, কুলি কুচা ফেলাচ্ছে। আর আমরা গরিবের বাড়িতে গেলে গরিব লোক মানে উটিপুরি করে, এই দেখেন আপনার মতো লোক এসে গেল, আমি যে কোথায় বসাই, আপনাকে যে কি দিয়ে সম্ভাষণ করি, আমি যে কি, ওইটুকুই তো ভগবান নে, আর আমরাও পরিতৃপ্ত। আর না হলে এরকম করে, শ্যাম সুন্দর প্রভু বসে বলো, মানে তার সব রাখা আছে, আপনি শুধু ওটা নয়, স্বাগতম, সুস্বাগতম, আসু, হ্যাঁ, তা এরকম নয়, এটা নয়, ভাষণ মানে মিষ্টি করে কথা। যত রসগোল্লা দেন, রসকদম্ব দেন, কথা যদি মিষ্টি না হয়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র জানেন তো, তার দরবারে গোপাল ভাঁড় থাকতো, গোপাল ভাঁড়ের অবস্থা জানেন তো, পেটটাই তার ভাঁড়ের মতো, যখন চলতো যেন মনে হয় ভাঁড়টাকে বয়ে নিয়ে যাচ্ছে। ওইটাকেই ধরে নিয়ে যায়, তবে তার ভাঁড়ে ভাঁড় ছিল, আমাদের ভাঁড়ে তো কিচ্ছু নাই, ওর ভাঁড়ে ভাঁড় ছিল বলেই তো রাজ দরবারে তার জায়গা। একদিন রাজা কথা প্রসঙ্গে বলছে, গোপাল বলতো সবচাইতে মিষ্টি যেটা, সেই মিষ্টির নাম কি, যেটা সবচাইতে বেশি মিষ্টি তার নাম কি? কিনা এরা তো মিষ্টি খায় না, কি, ক্ষীরমালাই, কি রসগোল্লা, হ্যাঁ, তা যে গোল্লাই হোক, গোপাল ভাঁড় কি বললো সেটা শুনুন, মহারাজ যাই বলেন তাই বলেন, মিষ্টি কথার চাইতে মিষ্টি কিছু নেই। রাধে রাধে, হ্যাঁ, রাধে রাধে। তা কিন্তু সকলে খুশি হলো, রাজা খুশি হতে পারলো না, সে তখন ওকে তিরস্কার করে বলল, এই তোমার ভাঁড় থেকে বেরোলো, এটা মিষ্টি, কথা মিষ্টি, মিষ্টির দাম নাই, দূর হয়ে যাও। তো বলে তাহলে রাজা চলি, চলে গেল, কয়েকদিন দেখা সাক্ষাৎ হলো না, কেমন? কিন্তু রাজা থাকতে পারে না, ফষ্টি নষ্টি করবে কাকে নিয়ে, আবার ডাক পড়লো, গোপালকে ডাকো। তা গোপাল এলো, দু চার কথা হওয়ার পরে সে কিন্তু ভুলে নাই, ওই যে মিষ্টি এটা বুঝাতে হবে। তা সে বলল, মহারাজ আপনার অনেক খেলাম, আপনি একবার আমার নিমন্ত্রণ গ্রহণ করবেন না?
আমার বউটা খালি বলে রাজা একদিন আমার বাড়িতে এলো না। রাজা খুশি হয়ে বলছেন তোমার বাড়িতে খাওয়ার আমার খুব ইচ্ছে, আগামীকাল যাব। বলে তাহলে মহারাজ গরিবের দরবারে আপনি কাল আসবেন, আমি ব্যবস্থা করি। বলে হ্যাঁ ব্যবস্থা কর। গোপাল মহার স্ত্রীকে বলল যৎপর নাস্তি, মানে খুব ভালো করে রান্না করো, আর সব কিছু বাজারে যা আছে আমি নিয়ে আসবো, তুমি ভালো করে রান্না করো। রাজা বলে কথা, অনেক রকমের মিষ্টির ব্যবস্থা করেছেন, দই সে যা হয় সব রকম করেছে। রাজা লোকজন নিয়ে পৌঁছে গেল, খাওয়া দাওয়া হলো, একবারে রাজা খুব খুশি বলছে গোপাল তোমার মন যেমন তোমার ভার যেমন তোমার কাজ দেব, মানে আমি বকবক খুশি হয়েছি তুমি খুব খাইয়েছো, আর একটু মুখশুদ্ধি দাও। বলে মহারাজ এই নিয়ে হাজি একটু মুখশুদ্ধি নেন আপনি, এই মৌরি এনেছি আপনি নেন। মৌরি খেয়ে বলছে গোপাল আবার একদিন করো, দারুণ হয়েছে। গোপাল ভার ফুস করে একটা কথা বলে দিয়েছে, বাপের পয়সায় তো খাননি, ওই মুখশুদ্ধি আর ভিতরি যায়। সে গোপালের গায়ে রেগে চলে গেল, আর গোপালকে ডাকেনি, গোপালও যায়নি। তা কিছুদিন পরে গোপালকে ডেকেছে, ওই অপমানে শোধ নেবে। যেই দরবারে ঢুকেছে রাজা বলল গোপাল সেদিন বাড়িতে খাইয়ে দাইয়ে অত অপমান করলে কেন, তুমি বললে কেন আমার বাবার পয়সায় নয়, তুমি নিমন্ত্রণ করেছো তুমি খাওয়াবে আমি খুশি হলাম, তা তুমি বললে আমার বাবার পয়সায় খাইনি কেন এটা বললে। মানে তাতে এমন কি হয়েছে, আমি তো সাত রকমের মিষ্টি খাইয়েছি, বলুন মিষ্টি লাগেনি? বলে মিষ্টি লাগছে, তোমার কথাটা শুনে তো সপ্তাহে তো হয়ে গেল। বোঝা গেছে, এইটাই বোঝাতে চেয়েছিল গোপাল মা। বলে মহারাজ কথা যাই বলি, খাওয়ার তো ভালো দিয়েছি মিষ্টি তো দিয়েছি। বলে মিষ্টি দিয়েছো, কথা শুনেই তো সব মিষ্টিতে তো হয়ে গেল। বলে তাহলে মহারাজ মনে পড়েছে কোন মিষ্টি সব চাইতে মিষ্টি। মানুষের মিষ্টি ব্যবহার খাওয়ার চাইতে অনেক দাম, হ্যাঁ টাকা পয়সার চাইতে অনেক দাম, এই ব্যবহারটুকু চাই। হ্যাঁ আত্মীয় অভ্যর্থনা সম্বর্ধনা, হ্যাঁ ব্যবহার, এইটাই মিষ্টি, এর চাইতে ভালো মিষ্টি না। আর কৃষ্ণ কলাই হা কি, তাহলে ওদিকের হলো কি, ভগবান দাঁড়িয়ে আছে, ভগবান তার দ্বারে দাঁড়িয়ে আছে। এইবার পুণ্ডলিক বলছে গুরু সেবা হলে তারপরে তোমায় দাম কি দিল, একটা ইট। বাংলায় যাকে ইট বলে মহারাষ্ট্র ভাষায় তাকে বিট বলে। ওই ইটটাকে কি করলো, ভগবানের দিকে ছুড়ে দিল। এই ঘরের ভেতর থেকে একটা ইট ভগবানের দিকে ছুড়ে দিয়ে বলছে ও প্রভু ওইটায় দাঁড়ান, গুরু সেবা হলে দেখা করো। ভগবান বলে কি ছেলে রে বাবা, ভগবান দাঁড়িয়ে আছে বলে কি না ইঁটের উপরে দাঁড়াও। ভগবান ইঁটের উপরে দাঁড়াচ্ছে, দাঁড়ালে কিরকম দাঁড়াবে ইঁটের উপরে, হেন বেলা হেন বেলা নাদতি দিশি, সেখানে উপনীত হয়ে বললেন ঠাকুর আপনি টলমল করছে কেন। বলে আসতে ভেতরে গুরু সেবা চলছে, গানা বাজনা বন্ধ রাখো গুরু সেবা চলছে। ভগবান বলে তুমি জগৎগুরু, নারদ বলে গুরু সেবা কার, বলে পুণ্ডলিক তার গুরু সেবা করছে। বলে তুমি দাঁড়িয়ে আছো কেন, বলে আমাকে ইঁট দিয়েছে দাঁড়াতে বলছে। বলে তুমি বসে পড়ো, বলে না ভক্ত যে দাঁড়াতে বলছে। দেখেন ভক্তের মানে ভগবান মানে, আর আমরা এত বড় মানি ভগবানের বাণী মানি। ভক্তাধীন ভগবান, ভক্ত বলেছে দাঁড়াতে তাই টলমল করে দাঁড়িয়ে আছে, তাই কিন্তু ও দাঁড়া। আর ওদিকে তার গুরুকে পুণ্ডলিকের গুরু
রুহিদাস, রুহিদাসেরও আনন্দ শিষ্যকে দেখে আসি। এই এক যোগে এমন একটা দিন আসে মানুষের সব যোগ ঘটে যায়। এই এসে গেল গোবিন্দ, আগের থেকে আছে ভক্ত নারদ এসে গেছে, আর এলো কে, এমন সময় গুরুদেব এলো বাড়িতে। কি জয় জয় শ্রী গুরু প্রেম ফল জয় অদ্ভুত সুচন্দ্র কিরণে করু জয় দাও জয় দাও জয় দাও জয় দাও আমার নারী বনে সবে মিলে তোমরা জয় দাও জয় দাও নারী বনে সবে মিলে একেবারে হরি ধ্বনি গুরুদেব কি আপনি এসেছেন? বলে সে কথা পরে, বাইরে কে দাঁড়িয়ে? বলে ভগবান। ভগবান বাইরে দাঁড়িয়ে তুই ভেতরে? বলে কেন, আমি কি অন্যায় করেছি? অন্যায় করিস না, ভগবান দাঁড়িয়ে আছে তুই ভেতরে কি করছিস? বলে গুরু সেবা। ওরে ভগবান চলে গেলে আর পাবি? বলে উনি কোনোদিন যাবেন। বলে কেন, আসল জায়গা ধরে রাখলে ভগবান কোথায় যায়? গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই জন্য নরকে মন। আমি তো গড়া ধরে রেখেছি ভগবানকে পাওয়ার জন্য, গুরুকে যদি ধরে রাখি ভগবান পালাবে না, আর গুরুকে যদি ছেড়ে ভগবান ধরতে যাই তাহলে ভগবান। চল এখন তুই চল, আগে ভগবানকে প্রণাম কর, সম্বর্ধনা কর, কয়েকদিন দাঁড়িয়ে আছে। আবার একটা ইঁট দিয়েছিস, বসতে বলিস না দাঁড়াতে বলিস। চল ভগবানকে প্রণাম করলেন। নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় কৃষ্ণ গোবিন্দা নমো নম গোবিন্দায় কুণ্ডলী। গুরু আর আমি এক, আমি আর গুরু এক, যেই কৃষ্ণ সেই গুরু। বলো তুমি কি বর চাও? তোমার গুরু সেবায় নিষ্ঠায় ভক্তিতে আমি প্রসন্ন। বলো তুমি কি চাও প্রভু? আজ আমার জীবন ধন্য, আপনাকে দর্শন যার হয়ে যায় তার আর চাওয়ার বাকি নাই। কিন্তু কিন্তু আমার একা হলে হবে না, আমার মনে পড়ে গেল কলির মানুষের কথা। দাও প্রভু, যদি একান্তই আমাকে বর দেবে তাহলে যেভাবে ইঁটের উপরে দাঁড়িয়ে আছে আপনি ওইভাবে চিরকাল দাঁড়িয়ে থাকুন। ভগবান ইনি যিনি কোনোদিন না শব্দ উচ্চারণ করেন, তথাস্তু এইভাবেই দাঁড়িয়ে থাকে, আজও আছে, আজও দাঁড়িয়ে আছে সেই ইঁটের উপর। এই জন্য তার নাম কি হলো আপনাদের বলেছি, যে ওই মানে মহারাষ্ট্রের ভাষা হচ্ছে বিট, বিট যুক্ত টল, বিট টল। যে ইঁটের উপরে দাঁড়িয়ে তিনি পড়েও যান না, ছেড়েও দেন না, অটল হয়ে টলমল করছে, তাই তার নাম দিলেন বিট্ঠল দেব। হ্যাঁ, যারা যাবেন তারা দর্শন করবেন, লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকে প্রতিদিন দর্শন করার জন্য, সাক্ষাৎ সেই ইঁটের উপরে আজও ভগবান দাঁড়িয়ে আছে।
যারা যেতে পারবে না ইউটিউবে সার্চ করবেন বিঠল দেব, বিঠল দেবের মন্দির আপনারা দেখতে পাবেন বাড়িতে বসে। এই লীলা ওর সঙ্গে যুক্ত, সেই বিঠল দেব আজও ইঁটের উপরে দাঁড়িয়ে নাম হয়ে গেল বিঠল দেব।